মুশি দের ইতিহাস সৌজন্যে টেলিটক চাঁদগাজী ভূঁইয়ার জামে মসজিদ চাঁদগাজী ভূঁইয়ার জামে মসজিদ এটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় অবস্থিত মুঘল স্থাপত্যকলায় নির্মিত একটি মসজিদ যেটি অত্র অঞ্চলের মুঘল সাম্রাজ্য স্বীকৃত খাজনা আদায়কারী চাঁদগাজী ভূঁইয়া 1635 থেকে 1700 মধ্যবর্তীকালে নির্মাণ করেন ফেনীর পূর্বাঞ্চলের একজন স্বনামধন্য জমিদার চাঁদগাজী ভূঁইয়া মুঘল আমলে তার এ অঞ্চলে আগমন ঘটে প্রথমে তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ পশ্চিমে 1635 সালে আগমন করেন পরবর্তী সময় নদী ভাঙনের কারণে তার প্রচুর ধন সম্পদ এবং লোক লস্কর সহ বর্তমান মাটিয়াগোদা গ্রামে বসতি স্থাপন করেন এবং মুঘল সনদপ্রাপ্ত জমিদার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার জমিদারি অঞ্চল ছিল ত্রিপুরা রাজ্যের পাদদেশে এবং বর্তমান ফেনী জেলার পূর্বাঞ্চল মুঘল সাম্রাজ্যের পতনের পর তৎকালীন ত্রিপুরা মহারাজা লক্ষ্মণাদিত্য মাণিক্য বাহাদুর কর্তৃক তার জমিদারির পতন ঘটে তিনি একজন ধর্মভীরু জনহিতৈষী ব্যক্তি ছিলেন তার প্রতিষ্ঠিত চাঁদগাজী ভূঁইয়া মসজিদ চাঁদগাজী ভূঁইয়া নামীয় বহু দিঘি এবং চাঁদগাজী বাজার ও চাঁদগাজী কাছারি বাড়ি স্থাপন করেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ভূঁইয়া বাড়িতে চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ অবস্থিত মসজিদের ইতিহাস সৌজন্যে টেলিটক